জেনারেল পড়ুয়া ছাত্ররা কিভাবে হিপস করে আগাতে পারে জেনারেল শিক্ষিত ভাইরা আপনারা হিপস করবেন কিভাবে আমি অনেক জেনারেল শিক্ষিত ভাইকে জানি যারা ব্যক্তিগত চেষ্টায় হিপস করেছেন কোরআনে কারিমের আর কোরআনে কারিমের হিপস পুরাটাই করতে হবে না হলে আপনি একবারে হিপস করার আর কোনো অপশন নাই ব্যাপারটা এরকম না আপনি চাইলে কোরআনের এক পারা হিপস করেন দুই পারা হিপস করেন একটা সহজ বুদ্ধি হলো 27 28 29 30 এই শেষের পারাগুলো আয়াতগুলো খুব ছোট ছোট থাকে এগুলো 10টা 20টা করে আয়াত আপনি মুখস্থ করেন এবং প্রতিদিন নামাজের মধ্যে সেটা এক্সারসাইজ করেন তেলাওয়াত করতে থাকেন একটা সময় দেখবেন আপনি হিফজের দিকে আগায় গেছেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অনলাইনে অনেকগুলো হিফজ করার প্ল্যাটফর্ম আছে জানা শিক্ষিত ভাইদের জন্য সেগুলো অনুসরণ করতে পারেন অফলাইনে অনেকগুলো ভার্সন আছে কোন হাফেজ ছাত্রকে দিয়ে হাফেজ ওস্তাদ জিকে দিয়ে মসজিদগুলোতে ছোট ছোট কোরআনের আসর করতে পারেন আমাদের দেশে হাফেজ হইতে হলে মাদ্রাসায় ভর্তি হইতে হবে এছাড়া আর কোনো অপশন নাই আমি সৌদি আরবে দেখেছি যে জেনারেল শিক্ষিত ভাইরা শুধু হাফেজ না আলেম হচ্ছে আমার অফিসে যিনি ইমিডিয়েট বল শ্রেণী ইসলামিক অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে আপনার ইসলামিক সেন্টারে দামামে এই ভদ্রলোক ছিলেন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তিনি ছিলেন আমাদের যারা আলেম ছিলাম দায়ী ছিলাম আমাদের সবার বস ছিল পরে আমার কাছে একটু অবাক লাগলো যে লোকটা তিনি সৌদি ইলেকট্রিক্যাল কোম্পানিতে চাকরি ইলেকট্রিসিটি কোম্পানিতে চাকরি করেন এবং তিনি এত বড় একটা ইসলামিক প্রতিষ্ঠানের অর্গানাইজেশনের প্রধান তখন আমাকে বলা হলো যে না উনি শুধুমাত্র ইঞ্জিনিয়ার নন তিনি নিজস্ব প্রচেষ্টায় আলেমও হয়েছেন অর্থাৎ তিনি অনার্স মাস্টার্স করেছেন ইসলামিক সাবজেক্টের উপরে আলেম হয়ে গেছেন হিপস করেছেন তো ভাইরা আমার আমাদের দেশে এই জিনিসটা একেবারেই নাই আমি আজকে মাগরিবের পরে এক জায়গায় আলোচনা করতে গিয়ে বলেছিলাম একটা হাদিস শুনলে আমাদের জেনারেল শিক্ষিত ভাইদের খুব কষ্ট লাগে হাদিসটা হলো বুখারীর হাদিস আপনারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে যে কোরআন শিখলো আর শেখালো তারাই হলো সবচাইতে উত্তম এই হাদিসটা শুনলে আমাদের জেনারেল শিক্ষিত অনেক ভাই মনে করেন আরে এই অপশনটা তো আমাদের জন্য নাই মাদ্রাসার ছাত্র আর শিক্ষকদের জন্য এই হাদিসটা ভাইরা ঠিক আছে মাদ্রাসার ছাত্র শিক্ষকরা কোরআন শিখে শিখায় কিন্তু এর মানে এই না যে আপনাদের জন্য সে অপশন নাই আপনিও করতে পারেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন নিজস্ব প্রচেষ্টায় ওলামাদের তত্ত্বাবধানে এটি আপনি শুরু করতে পারেন কিয়ামতে 73টি দলের মধ্যে একটি দল জান্নাতি হবে জান্নাতি দল কোনটি এবং তাদের বৈশিষ্ট্য কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মাশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা আমার উম্মত 73টি গ্রুপে বিভক্ত হবে এখানে গ্রুপ বলতে নাম না কিন্তু ক্রাইটেরিয়া বিভিন্ন আলামত দিয়ে 73 ধরনের মানুষ হবে এদের মধ্যে একটা দল শুধুমাত্র নাজাত প্রাপ্ত হবে জান্নাতি হবে আখেরাতে মুক্তি লাভ করবে তারা কারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন নাম না বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য যার মধ্যেই থাকবে যে দলেই থাকবে যে দেশে মানুষের মধ্যে থাকবে সে মুক্তি পাবে তারা কারা মা আনা আলাইহি ওয়া আসহাবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি যেটার উপর আছি অর্থাৎ নবীজির সুন্নাহ এবং সাহাবায়ে কেরাম যে আদর্শকে ধারণ করেন সাহাবাদের মূল গোটা জামাতে সাহাবার উপরে ভালোবাসা রাখা অনুকরণ করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একচ্ছত্র আনুগত্য এবং তার সুন্নাহকে মেনে চলে যারা এই লোকগুলো নাজাত প্রাপ্ত হবে দাড়ি রাখার কারণে কি দাড়ি না রাখার কারণে কি গুনাহ হয় ভাইরা আমার দাড়ি রাখা যেহেতু ওয়াজিব অতএব ওয়াজিব তরক করার কারণে অবশ্যই গুনাহ হবে আমরা অনেকে দাড়ি রাখাটাকে নিছক সুন্নাহ মনে করি অথচ দাড়ি রাখাটা সাধারণ সুন্নাহ নয় এটি ওয়াজিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রেখেছেন সেজন্য এটি উনি করেছেন সেই হিসাবে এটাকে সুন্নাহ বলা হয় কিন্তু এটা বিধানগত দিক থেকে ওয়াজিবের গুরুত্ব রাখে চার ইমামের সকলে এবং পৃথিবীর যত বড় বড় ইমাম গত হয়েছেন সকল অ্যানালাইসিস এবং গবেষণা একটাই যে পুরুষদের জন্য দাড়ি লম্বা করা ওয়াজিব অতএব এই ওয়াজিব তরক করলে অবশ্যই গুনাহগার হতে হবে জামাতের সাথে নামাজ আদায় করতে গিয়েছি এখন দেখি সামনের কাতার সম্পূর্ণ হয়েছে ডানে ডান সাইডে মুরব্বি বাম সাইডে মুরব্বি এখন আমি হলাম ছোট আমি কি করতে পারি দেখুন ডানে বামে মুরব্বি তাতে অসুবিধা নেই মাঝখানে একজন ইয়াং দাঁড়াতে কোনো সমস্যা নাই এক্ষেত্রে আমরা অনেকে মনে করি যে না মুরব্বীদের মাঝখানে দাঁড়ালে বোধহয় বেয়াদবি হবে না এরকম কিছু নাই আপনি দাঁড়াতে পারেন কোনো অসুবিধা নেই মাহফিল শুরু হওয়ার কথা ছিল জোহর বাদ কিন্তু শুরু হলো বাদ মাগরিব আমরা পোস্টার অনুযায়ী বাদ জোহর এসে দেখি মাহফিল শুরু হয়নি এভাবে প্রচার করা কতটুকু যুক্তিসঙ্গত ভাইরা আমার যিনি এই প্রশ্ন করেছেন এ আল্লাহর বান্দাকে আমরা প্রথমে সাধুবাদ জানাই যে আপনি খুব সঙ্গত এবং দরকারি একটা প্রশ্ন করেছেন এবং প্রধান অতিথি মহোদয় সায় দিয়েছেন প্রশ্নটা পড়ার সাথে সাথে যে হ্যাঁ ভালো প্রশ্ন আমরা আপনাকে জানিয়ে রাখতে চাই যে প্রথমত আমাদের দেশে মাহফিলগুলোতে জোহরের পর থেকে মাইক টেস্টিং শুরু হয় বাচ্চাদের তেলাওয়াত শুরু হয় ইসলামী সঙ্গীত শুরু হয় বিভিন্ন রকম মাদ্রাসার বাচ্চাদের প্রদর্শন শুরু হয় এগুলো অনেক সময় দুইটা তিনটা থেকে চারটা থেকে শুরু করা হয় এই পুরো টাইমটাকে মাহফিল হিসাবে ধরে দেওয়া হয় কিন্তু আমি আজকের এই মাহফিলের আয়োজক ভাই যারা আছেন ওই মাদ্রাসার যারা পরিচালক আছেন
ওনাদের সাথে এবং স্থানীয় মুরব্বীদের সাথে মতবিনিময় করছিলাম এবং ওনাদেরকে আমি অনুরোধ করেছি যে আমরা অনেক জায়গায় এখন এই কালচার শুরু করে দিয়েছি যে আলোচকের আলোচনার সময় লিখে দেওয়া হোক পোস্টারে যে এতটা থেকে এতটা পর্যন্ত আলোচনা করবেন তাহলে সেই ক্ষেত্রে মানুষ জানবে যে উনি এই টাইমে আসছেন এবং বক্তারাও অনেক সময় দেখা যায় টাইম ঠিক রাখে না 9টার কথা বলে 11টা বাজে আসে তো যার কারণে দেখা যায় যে মানুষ অনেক সময় বসে থাকতে হয় এটা তো খুব দরকারি কথা বা প্রয়োজনীয় প্রশ্ন যেখান থেকে আমরা শিখব কথা ঠিক রক্ষা রাখা কথা ঠিক রাখা কথা রক্ষা করা ওয়াদা রক্ষা করা সেখানে যদি এটা হয় তাহলে মানুষ শিখবে কোথেকে অতএব আয়োজক আলোচক শ্রোতা আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে আমি বিশেষ করে যারা মাহফিল আয়োজন করেন অনলাইনে হয়তো অনেকে শুনছেন দেখছেন সবার কাছে আমার উদার আহ্বান থাকবে প্লিজ আপনাদের পোস্টারগুলোতে অবশ্যই বক্তার নামের পাশে টাইম লিখে দিন এবং বক্তাকে জানাই দেন যে ভাই আপনার কিন্তু টাইম এটা অনেকে বলে যে ভাই গভীর রাতে বক্তা না উঠলে শ্রোতা পাওয়া যায় না আমি তো আজকে একটা মাহফিল করলাম আপনার মির্জাপুরে মাগরিবের পরে পুরো প্যান্ডেলের কোথাও পাওরাঘাট জায়গা ছিল না টয় টম্বর মানুষ ছিল আলহামদুলিল্লাহ কোনো কমতি ছিল না কারণ পোস্টারে খুব বড় করে লেখা ছিল যে আমার আলোচনার সময় হলো মাগরিব থেকে এসা স্পষ্ট লেখা ছিল এবং মাইকিং করেছে ওনারা ওইভাবে আলহামদুলিল্লাহ মানুষ চলে আসছে অতএব এটার জন্য আয়োজকদেরও যেরকম আগ্রহী হতে হবে অগ্রসর হতে হবে আপনাদের শ্রোতাদেরও দায়িত্ব আছে অনেক এলাকায় আছে শ্রোতারা 10টার আগ পর্যন্ত প্যান্ডেলের ধারে কাছেও আসে না আসে না নাই তো আয়োজকরা বাধ্য হইয়া দেখা যায় যে শ্রোতা না আসলে তাহলে আর আলোচক উঠে লাভ কি এই জন্য আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে গভীর রাত পর্যন্ত মাহফিল করা কোনো ভালো জিনিস না এটার বিরুদ্ধে আমরা নানাভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করছি কাউন্সিলিং করার চেষ্টা করছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন